হ্যালো স্টুডেন্টস আমি বাবলু ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাবলুস ক্লাসরুম আজ আমরা তোমাদের অষ্টম শ্রেণীর ভূগোল বিষয়ের চতুর্থ অধ্যায়ে যে চাপ বলায় ও বায়ু প্রবাহ আছে তার কিছু গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন প্রশ্ন এবং তার উত্তর সম্পর্কে আলোচনা করছি তোমরা ভিডিওটি ভালো করে দেখো এবং প্রশ্নগুলোর উত্তরটা খাতায় ঢুকে নেবে তাহলে তোমাদের পরীক্ষার সময় খুবই উপকার হবে ঠিক আছে আজকে আমরা শর্ট প্রশ্ন করব না আজকে দু নম্বর বা তিন নম্বরের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর উত্তর আমরা আজকে করেছি তোমরা সেগুলো একটু ভালো করে দেখে নাও তো প্রথম প্রশ্ন আছে দেখো বায়ুচাপ কী তো বায়ুচাপ কি সেটা দেখো আমি কি করেছি তোমাদের জন্য বায়ুমণ্ডলের প্রধান উপাদানগুলির মধ্যে অবিকর্ষজ যে শক্তির ফলে অনুসমূহের অবিরাম সংঘর্ষের দ্বারা ভূপৃষ্ঠের উপর প্রযুক্ত বলকে বায়ুচাপ বলে তাহলে বায়ুচাপটা কি হচ্ছে বায়ুমণ্ডলের প্রধান উপাদানগুলির মধ্যে যে উপাদানগুলি আছে বায়ুমণ্ডলের মধ্যে তার মধ্যে যে অবিকর্ষ শক্তি থাকে তার ফলে অনুসমূহের অবিরান ঘর্ষণ হয় মানে একজন অপরকে জনকে যখন নিজেদের দিকে আকর্ষণ করে তখন তাদের মধ্যে কি ঘর্ষণ হয় যার ফলে ভূপৃষ্ঠের উপর প্রযুক্ত যে বল তৈরি হয় সেই বলকেই কি বলা হচ্ছে বায়ুচাপ ঠিক আছে তাহলে বায়ুচাপটা ক্লিয়ার হয়ে গেল এবার দেখো আমরা যেহেতু বায়ুচাপ বায়ুচাপটা দেখলাম এবার বিভিন্ন প্রকার বায়ু চাপ বলয়ের নামগুলো আমরা জেনে নেব তো বিভিন্ন বায়ুচাপ বলয়ের নাম লেখো তো আমরা বায়ুচাপ বলায় মোট আছে সাতটা সেই সাতটা বায়ুচাপ বলায় আমরা দেখব কি কি আছে প্রথম এক নম্বর আছে নিরক্ষীয় নিম্নচাপ বলায় দুই নম্বরে আছে সুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলায় তিন নম্বরে আছে কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় চার নম্বরে আছে কর্কটীয় উচ্চচাপ বলয় পাঁচে আছে মকরীয় উচ্চচাপ বলয় বলায় ছয় নম্বরে আছে সুমেরু উচ্চচাপ বলাই আর সাত নম্বরে আছে কুমেরু উচ্চচাপ বলাই দেখো এর মধ্যে আছে একটা দুটো দুটো আছে কি তিনটে আছে নিম্নচাপ বলায় এবং চারটে আছে কি উচ্চচাপ বলায় মোট আমাদের চাপ বলায় কটা হচ্ছে তাহলে সাতটা মোট চাপ বলায় আমাদের কটা হলো সাতটা ঠিক আছে এবার তিন নম্বর দেখো কর্কটীয় ও মকরীয় বলয়কে শান্ত বলায় বলার কারণ কি এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা তোমরা একটু ভালো করে দেখবে তো দেখো নিরক্ষীয় অঞ্চল থেকে উষ্ণবায়ু সুমেরু ও কুমেরু অঞ্চল থেকে শীতল ও ভারী বায়ু তাহলে নিরক্ষীয় অঞ্চল থেকে উষ্ণ বায়ু সুমেরু ও কুমেরু অঞ্চল থেকে কি শীতল ও ভারী বায়ু ক্রান্তীয় অঞ্চলে নেমে আসে তাহলে এই ক্রান্ত যে অঞ্চলে নেমে আসে সেটা হলো ক্রান্তীয় অঞ্চল কিন্তু তা সত্ত্বেও ভূপৃষ্ঠের সমান্তরালে কোনো বায়ু সৃষ্টি হয় না এটা ভারী বায়ু এবং উষ্ণ এবং হালকা বায়ু দুটোই নেমে আসলেও কি এখানে কোনো বায়ুপ্রবাহ সৃষ্টি হয় না এবং বায়ুমণ্ডল শান্ত অবস্থা বিরাজ করে যেহেতু কোনো বায়ুপ্রবাহ সৃষ্টি হচ্ছে না তাহলে কি বায়ুমণ্ডল শান্ত অবস্থা বিরাজ করছে এই জন্য একে কর্কটীয় ও মকরীয় শান্ত বলয় বলা হয় তাহলে ব্যাপারটা ক্লিয়ার ক্লিয়ার হয়ে গেল তোমাদের কর্কটিও মকরীয় শান্ত বলয় কেন বলা হচ্ছে তো চলো এবার চার নম্বরের একটা প্রশ্ন চার নম্বরের প্রশ্নটা আমরা দেখব অশ্ব অক্ষাংশ বরাবর পালতোলা জাহাজগুলো গতিহীন হয়ে পড়ে কেন এটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটাও ভালো করে দেখবে অশ্ব অক্ষাংশ বরাবর পালতোলা জাহাজগুলো গতিহীন হয়ে পড়ে কেন তো দেখো এর কারণগুলো আমরা দেখি দেখো নিরক্ষীয় নিম্নচাপ বলায় ও মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলায় থেকে বিক্ষিপ্ত ও ঊর্ধ্বগামী উষ্ণবায়ু শীতল ও ভারী হয়ে উভয় গোলার্ধে পঁচিশ ডিগ্রি থেকে পঁয়ত্রিশ ডিগ্রি অক্ষাংশে ভূ অঞ্চলে ভূপৃষ্ঠে সরি সৃষ্ট ক্রান্তীয় উচ্চচাপ বলয় নেমে আসে ফলে এই অঞ্চলে ভূপৃষ্ঠের সমান্তরালে বায়ুর কোনো পার্শ্বপ্রবাহ থাকে না যেহেতু পার্শ্বপ্রবাহ থাকে না সেই জন্য কি এটি শান্ত অবস্থা বিরাজ করে ফলে বাতাসের অভাবে পালতোলা জাহাজগুলি আটকে পড়ে তাহলে পালতোলা জাহাজগুলো তোমরা দেখেছো নিশ্চয়ই তাহলে পালতোলা জাহাজগুলো কি বায়ুপ্রবাহের দ্বারা চালিত হয় বায়ুপ্রবাহ যদি না থাকে সেখানে শান্ত অবস্থা যদি বিরাজ করে তাহলে কি সেখানে আমাদের কখনোই পালতোলা জাহাজগুলো আর চলতে পারবে না সুতরাং সেই হেতু পালতোলা জাহাজগুলো এখানে আমাদের কি আটকে পড়ে তাহলে ব্যাপারটা নিশ্চয়ই তোমরা ক্লিয়ারলিভাবে বুঝতে পেরেছো এই প্রশ্নের উত্তরটা তোমরা ভালো করে মুখস্থ করবে এটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো চলো পাঁচ নম্বরের প্রশ্নটা দেখি দেখো পাঁচ নম্বরের প্রশ্নটা আছে দুই ক্রান্তীয় অঞ্চলে এবং দুই মেরু অঞ্চলে বায়ুর ঘনত্ব বেশি কেন তাহলে দুই ক্রান্তীয় অঞ্চল এবং দুই মেরু অঞ্চলে বায়ুর ঘনত্ব বেশি কেন সেটা আমাদের এবার জানতে হবে দেখো আচ্ছা কি দুই ক্রান্তীয় ও দুই মেরু অঞ্চলে নিরক্ষীয় অঞ্চল ও দুই মেরু প্রদেশীয় অঞ্চল থেকে নিচে নেমে আসে ফলে বায়ুর ঘনত্ব বেশি যেহেতু বায়ুটা নিচের দিকে নেমে আসে সেই জন্য কি বায়ুর ঘনত্ব এখানে বেশি হয় কী হলো দুই ক্রান্তীয় ও দুই মেরু অঞ্চলে নিরক্ষীয় অঞ্চল ও দুই প্রদেশীয় অঞ্চল থেকে নিচে নেমে আসে ফলে বায়ুর ঘনত্ব বেশি হয় ঠিক আছে এবার আরেকটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কোরিওলিস বল কি নিশ্চয়ই তোমরা শুনে থাকবে এবং জেনেও থাকবে কোরিওলিস বল কী যদি জেনে থাকো খুবই ভালো না হলে জেনে নাও দেখো পৃথিবীর আবর্তন বা ঘূর্ণন গতির কারণে পৃথিবী পৃষ্ঠস্থ যে কোনো স্বচ্ছন্দ গতিশীল বস্তুর ওপর এক ধরনের বল কাজ করে যা বস্তুগুলোর দিক বিক্ষেপ ঘটায় তাহলে কি দিক বিক্ষেপ ঘটাচ্ছে কি পৃথিবীর আবর্তন বা গতির কারণে পৃথিবী পৃষ্ঠস্থ যে কোনো স্বচ্ছন্দ গতিশীল বস্তুর ওপর এক ধরনের বল কাজ করে যা বস্তুগুলোর দিক বিক্ষেপ ঘটায় এই বল হলো কি কোরিওলিস বল এই বল কি কোরিওলিস বল ঠিক আছে এই কোরিওলিস বলের কারণেই এবার দেখো তারপরে আছে কি সাত নম্বরের যে প্রশ্নটা তৈরি করেছি সেটা দেখো আছে ফেরেলের সূত্র নিশ্চয়ই তোমরা শুনে থাকবে ফেরেলের সূত্র তো দেখিনি ফেরেলের সূত্রটা কি দেখো বায়ু সোজাপথে প্রবাহিত না হয়ে উত্তর গোলার্ধে ডান দিকে বেঁকে এবং দক্ষিণ গোলার্ধে বাঁ দিকে বেঁকে চলাচল করে এটা কী গুরুত্বপূর্ণ দেখো বায়ু সোজাপথে প্রবাহিত না হয়ে উত্তর গোলার্ধে ডান দিকে বেঁকে ও দক্ষিণ গোলার্ধে বাঁ দিকে বেঁকে চলাচল করে মার্কিন আবহবিদ উইলিয়াম ফেরেল প্রথম এই বিষয়টি উল্লেখ করায় এটি ফেরেলের সূত্র নামে পরিচিত তাহলে উত্তর গোলার্ধে বায়ু ডান দিকে বেঁকে এবং দক্ষিণ গোলার্ধে বায়ু বাম দিকে বেঁকে প্রবাহিত হয় তাহলে এটা সর্বপ্রথম মার্কিন আবহবিদ উইলিয়াম ফেরেল তিনি আবিষ্কার করেছিলেন বা সূত্রটি খুঁজে পেয়েছিলেন সেই জন্য তার নাম অনুসারে কি একে ফেরেলের সূত্র বলে তাহলে ফেরেলের সূত্রটা আমাদের ক্লিয়ার হয়ে গেল এবার দেখো সাময়িক বায়ু তো সাময়িক বায়ু কী বছরের একটি নির্দিষ্ট ঋতুতে কিংবা দিন ও রাতের একটা নির্দিষ্ট সময়ে প্রবাহিত বায়ু হলো সাময়িক বায়ু কি হচ্ছে বছরের একটি নির্দিষ্ট ঋতুতে কিংবা দিন ও রাতের একটা নির্দিষ্ট সময়ে প্রবাহিত বায়ু হলো সাময়িক বায়ু একটা নির্দিষ্ট সময়ে এটা প্রবাহিত হয় এই জন্য এর নাম কি হচ্ছে সাময়িক বায়ু ক্লিয়ার এবার দেখো নয়দাগের প্রশ্নের উত্তরটা কী আছে ঘূর্ণবাদ কী আমরা শুনি ঘূর্ণিঝড় হচ্ছে ঘূর্ণবাদ তৈরি হয়েছে তো ঘূর্ণবাদ জিনিসটা কী সেটা এবার আমরা একটু জেনে নেবো দেখো কোনো অল্প পরিসর জায়গায় বায়ুর চাপ হঠাৎ কমে গেলে কেন্দ্রে নিম্নচাপ তৈরি হয় কোনো অল্প পরিসর জায়গায় কী হচ্ছে বায়ুর চাপ যদি হঠাৎ কমে যায় তাহলে কেন্দ্রে কি হয় নিম্নচাপের সৃষ্টি হয় এই বাইরের দিক থেকে বায়ু এবং বাইরের দিক থেকে বায়ু ওই নিম্নচাপ কেন্দ্রের দিকে প্রবল গতিতে কুণ্ডল আকারে পাক খেতে খেতে ছুটে আসে একেই ঘূর্ণবাদ বলে তাহলে ঘূর্ণবাদ জিনিসটা কী হলো নিশ্চয়ই বুঝতে পেরেছ তাহলে বলছে কোনো অল্প পরিসর জায়গায় বায়ুর চাপ হঠাৎ কমে যদি যায় তাহলে কি কেন্দ্রে নিম্নচাপের সৃষ্টি হয় এবং বাইরের দিকের তুলনামূলক উচ্চচাপ থাকে তাহলে এক জায়গায় কি নিম্নচাপ তৈরি হলো তাহলে কি বাইরের দিকে উচ্চচাপ থাকছে এই অবস্থায় উচ্চচাপ অঞ্চল থেকে বায়ু নিম্নচাপ কেন্দ্রের দিকে প্রবল গতিতে কুণ্ডলাকারে পাক খেতে খেতে ছুটে আসে একেই ঘূর্ণবাদ বলে যেহেতু পাক খেতে খেতে বা ঘূর্ণে করতে করতে ছুটে আসে এই জন্য একে কী বলা হচ্ছে ঘূর্ণবাদ বলে ঠিক আছে এটাও একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ঘূর্ণবাদ জিনিসটা এবার দশ নম্বরটা দেখো মৌসুমি বায়ু সৃষ্টির কারণ কি আমাদের মৌসুমি বায়ুর ফলে বৃষ্টিপাত হয় তো মৌসুমী বায়ু সৃষ্টির কারণ কি দৈনিক তাপমাত্রার পার্থক্যের কারণে যেমন সমুদ্র ও স্থলবায়ু সৃষ্টি হয় তেমনি দুটি বিপরীত ঋতুতে বায়ুর উষ্ণতা ও চাপের পার্থক্যই হলো মৌসুমী বায়ু সৃষ্টির কারণ তাহলে কী হচ্ছে স্থলবায়ু সৃষ্টি হচ্ছে কি দৈনিক তাপমাত্রার পার্থক্যের কারণে ঠিক তেমনিভাবে দুটি বিপরীত ঋতুতে বায়ুর উষ্ণতা ও চাপের পার্থক্যই হলো কি মৌসুমি বায়ু সৃষ্টির কারণ তাহলে বায়ুর উষ্ণতা ও চাপের পার্থক্যের জন্য মৌসুমি বায়ু হচ্ছে এবার দেখো আকস্মিক বায়ু বা আকস্মিক বায়ু তোমরা যেটা উচ্চারণ করতে পারো পৃথিবী পৃষ্ঠের স্বল্প পরিসর স্থানে চাপের পার্থক্যের কারণে হঠাৎ করে অনিয়মিতভাবে প্রবাহিত বায়ু হলো আকস্মিক বায়ু কি হচ্ছে পৃথিবী পৃষ্ঠের স্বল্প পরিসর স্থানে চাপের পার্থক্যের কারণে দেখো এই হঠাৎ কথাটা যেহেতু আছে সেই জন্য একে বলা হচ্ছে আকস্মিক বায়ু মানে হঠাৎ করে চলে আসে অনিয়মিতভাবে প্রবাহিত হয় বলে একে আকস্মিক বায়ু বলে এটা কিন্তু নিয়মিতভাবে প্রবাহিত হয় না এটা অনিয়মিতভাবে প্রবাহিত হয় হঠাৎ হঠাৎ করে ঠিক আছে তো এবার এবং শেষ প্রশ্নটা দেখো প্রতীপ ঘূর্ণবাদ আগে আমরা দেখেছি ঘূর্ণবাদ জিনিসটা কি এবার এটা হলো প্রতীপ ঘূর্ণবাদ দেখো কোনো জায়গায় বায়ুর উষ্ণতা হঠাৎ কমে গেলে বায়ুর চাপ বেড়ে যায় আমরা যেটা আগে শুনেছি তখন কেন্দ্রে থাকে উচ্চচাপ আর বাইরের দিকে সৃষ্টি হয় নিম্নচাপ এই অবস্থায় বায়ু কেন্দ্র থেকে বাইরের দিকে বেরিয়ে আসে তাহলে কি আগেটা ছিল বাইরে থেকে কেন্দ্রের দিকে যায় এটা হচ্ছে কি কেন্দ্র থেকে বাইরের দিকে বেরিয়ে আসে যেহেতু এটি ঘূর্ণবাতের সম্পূর্ণ বিপরীত অবস্থা তাই এর নাম প্রতীপ ঘূর্ণবাদ আগেরটা আমরা দেখেছিলাম ঘূর্ণবাদ আর এটা হচ্ছে প্রতীপ ঘূর্ণবাদ তাহলে ব্যাপারটা আমরা আরেকবার দেখে নেব ওই যে কোনো জায়গায় বায়ুর উষ্ণতা হঠাৎ কমে গেলে বায়ুর চাপ বেড়ে যায় তখন কেন্দ্রে থাকে উচ্চচাপ আর বাইরের দিকে সৃষ্টি হয় নিম্নচাপ এই অবস্থায় বায়ু কেন্দ্র থেকে বাইরের দিকে বেরিয়ে যায় যেহেতু এটি ঘূর্ণপাতের সম্পূর্ণ বিপরীত অবস্থা তাই এর নাম প্রতিব ঘূর্ণবাত ঠিক আছে দেখো তোমাদের বায়ুচাপের যে চ্যাপ্টার চতুর্থ চ্যাপ্টার তার থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমার মনে হয়েছে সেইগুলো আমি তোমাদেরকে করিয়ে দিয়েছি তোমাদের যদি অন্য কোনো প্রশ্নও তোমাদের মনে হয় যে এটা খুবই গুরুত্বপূর্ণ তো আমাদেরকে আমাকে কমেন্ট করে জানাতে পারো আমি সেগুলোর প্রশ্নেরও উত্তর তোমাদেরকে করিয়ে দেবো আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশান অল করে রাখবে তাহলে আমি নতুন ভিডিও পোস্ট করলে সর্বপ্রথম তোমরাই দেখতে পারবে তো চলো পরবর্তী তোমাদের যে পঞ্চম অধ্যায় আছে সেই অধ্যায়ের প্রশ্নগুলো নিয়ে উত্তর নিয়ে তোমাদের সঙ্গে পরের ভিডিওই দেখা হচ্ছে